প্রত্যেককে জয় যিশু। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আশা করি তোমরা আবার সেই একইভাবে আমাদের সঙ্গে সুন্দরভাবে আমাদের এই অনলাইন ডিভোশন তোমরাও তোমাদেরও ভালো লাগছে, তোমরাও এনজয় করছো। আসি আমরা হৃদয়কে প্রস্তুত করি এবং প্রভু সেই প্রার্থনা আসি। পবিত্র মঙ্গলময় পিতা, প্রভু তোমাকে ধন্যবাদ দিই এই সুন্দর দিন তুমি আমাদের দেখতে দিয়েছিলে পিতা। প্রভু তুমি আশীর্বাদ করেছিল এইভাবে প্রত্যেকটা সপ্তাহ। প্রভু তুমি আমাদেরকে তোমার বাক্য দিয়ে প্রভু তুমি আমাদের সুন্দরভাবে পরিচালিত করছো, তার জন্য তোমাকে মহানামে ধন্যবাদ দিই। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো প্রভু, যতক্ষণ তোমার সেই উপাসনার মধ্যে দিয়ে যাব, তোমার নামে সেই গান প্রশংসা গীত যখন আমরা গাইব প্রভু তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। যারা সেই শ্রোতা প্রভু তুমি তাদেরকেও আশীর্বাদ করো প্রভু, তোমার পবিত্রতার পরিচালনা দিয়ে প্রভু তুমি আমাদের সাহায্য করো। এই ক্ষুদ্র প্রার্থনা প্রভু যীশু একমাত্র তোমারই নামে চাই, আমেন। তো আমরা প্রভু যীশুর কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিই, যেন তিনি যেমন আমরা যেন তার সেই আত্মা যাচনা করি, সেই পবিত্র আত্মায় যেন তিনি আমাদের পূর্ণ করেন, কারণ তিনি পবিত্র, তাই তিনি আমাদেরও সৃষ্টি করেছেন যেন আমরাও সেই পবিত্র হই। তাই আসি আমরা গান করি প্রভু তোমার আলো দিয়ে আমায় যেন।
এবার প্রভুর বাক্যে যাব। অভিজিৎ সিং আসবে আমাদের সামনে, সেই প্রভুর বাক্য নিয়ে আমাদেরকে আবার উৎসাহিত করবে। তাই আমরা আসি প্রভুর কাছে প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমাকে ধন্যবাদ দিই প্রভু যে তুমি নিয়ত প্রভু প্রতিদিন তুমি আমাদের এইভাবে উৎসাহিত করেছো প্রভু তোমার বাক্যের দ্বারা প্রভু গো। প্রভু তোমার সেই পথের আলো যে তুমি আমাদের তোমার পোষে প্রদীপ তুমি দেখিয়েছো প্রভু, যে পথে আমরা যেতে পারি প্রভু গো, তোমার সেই আলো প্রভু তুমি আমাদের সামনে দেখাও প্রভু, যেন সত্যি তোমার সেই বাক্যের শক্তিতে প্রভু গো সেই পথ দিয়ে আমরা যেন চলতে পারি প্রভু গো। আমরা নগণ্য জঘন্য পিতা, কিন্তু তুমি যখন আমাদের মনোনীত করেছো প্রভু গো, আমরা বিশ্বাস রাখি প্রভু তুমি তোমার পথে একদিন আমাদের প্রত্যেককে নিয়ে যাবে প্রভু। তোমার সেই বিশ্বাস নিয়ে প্রভু তোমার কাছে প্রার্থনা এলাম প্রভু, তুমি আশীর্বাদ করো সেই যখন অভিজিৎ তোমার সেই বাক্য মতো বলবে প্রভু, তোমার পবিত্র আত্মার পরিচালনা প্রভু তুমি ওকে দিও প্রভু, যেন সেই বাক্য আমাদের জীবনে গিয়ে প্রভু আমাদের পথের আলো হয় প্রভু। সঙ্গে থেকে সহবর্তী হয়েও এই ক্ষুদ্র প্রার্থনা একমাত্র তোমারই নামে চাই। প্রত্যেককে জয় যিশু। আমরা আরেকটি বার একত্রিত হয়েছি প্রভুর চরণতলে, প্রভু তার বাক্য থেকে কিছু শেয়ার করার জন্য অনুগ্রহ করেছেন, তার জন্য প্রভুকে ধন্যবাদ জানাই। আজকের আমরা একটা পদ দেখব, যে পদ বাইবেলে লিখছে লুক তার 19:10 যিশু এরকম বলছে, কারণ যাহা হারাইয়া গিয়াছিল তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছেন। কি বলছে? কারণ যাহা হারিয়া গিয়াছিল তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছেন। কি হারিয়ে গিয়েছিল, কি অন্বেষণ করতে এসেছিল? আমরা হয়তো বিগত দিনগুলোতে জানি যে আদম হওয়া পাপ করেছিল এবং তার পাপের ফলস্বরূপ মনুষ্য জাতি ঈশ্বর থেকে দূরে সরে গিয়েছিল, এবং দূরে ছুটতে ছুটতে এতটা তারা সরে গিয়েছিল যে ঈশ্বরের সঙ্গে তাদের বিচ্ছেদের মতো একটা অবস্থা দাঁড়িয়েছে, যে ঈশ্বর তাদের অন্বেষণ করছে তাদের পাচ্ছে না, তারা সেই ডাকে সাড়া দিচ্ছে না। তাই তাদেরকে খোঁজার জন্য, তাদেরকে অন্বেষণ করার জন্য, তাদেরকে পরিত্রাণ করার জন্য, সেই মৃত্যু থেকে তাদেরকে জীবন দেওয়ার জন্য প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন। আজ এমন একটা ঘটনা আমরা দেখব যেটা বাইবেলে লেখা রয়েছে 19:1-10, যেটা আমরা দেখলাম 1-10 আমরা এখন দেখব। কী ছিল ঘটনাটা? পরে তিনি জিরিহতে প্রবেশ করিয়া নগরের মধ্যে দিয়া যাইতেছিলেন, আর দেখো সক্কেয় নামে এক ব্যক্তি, সে একজন প্রধান করগ্রাহী এবং সে ধনবান ছিল। আর কে? যিশু। সে দেখিতে চেষ্টা করিতেছিল কিন্তু ভিড় প্রযুক্ত পারিল না, কেননা সে খর্বাকায় ছিল। তাই সে আগে দৌড়িয়া গিয়া তাকে দেখিবার জন্য একটি সুকোমর গাছে উঠিল, কারণ তিনি সেই পথে যাইতেছিলেন। পরে যিশু যখন সেই স্থানে উপস্থিত হইলেন তখন উপরের দিকে চাহিয়া তাহাকে কহিলেন, সক্কেয় শীঘ্র নামিয়া আসো, কেননা আজ তোমার গৃহে আমাকে থাকিতে হইবে। তাহাতে সে শীঘ্র নামিয়া আসিল এবং আনন্দের সহিত তাহার আতিথ্য করিল। তাহা দেখিয়া সকলে বচসা করিয়া বলিতে লাগিল, ইনি একজন পাপীর ঘরে রাত্রি যাপন করিতে গেলেন। তখন সক্কেয় দাঁড়াইয়া প্রভুকে কহিলেন, প্রভু দেখুন, আমার সম্পত্তির অর্ধেক আমি দরিদ্রদিগকে দান করি, আর যদি অন্যায়পূর্বক কাহারও কিছু হরণ করিয়া থাকে তাহার চতুর্গুণ ফিরাইয়া দিই। তখন যিশু তাহাকে কহিলেন, আজ এই গৃহে পরিত্রাণ উপস্থিত হইল, যেহেতু এ ব্যক্তিও আব্রাহামের সন্তান। তারপরে আমরা যে ভার্সটা দেখছিলাম, যে প্রধান ভার্স, সেটা দেখলাম যে কারণ যা হারিয়া গিয়েছিল তার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছেন। আমরা এখানে একজনের ঘটনা দেখছি, হয়তো আমরা অনেকে শুনেছি আগে বা নতুন শুনছি, যে যিশু জিরিহ নগরীতে প্রবেশ করছেন এবং তার মধ্য দিয়ে যাচ্ছেন, আর সেখানে একজন, আর যিশুকে যখন যেত বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নগরে বা বিভিন্ন স্থানে, সেখানে লোকের প্রচুর ভিড় হতো তাকে দেখার জন্য, কেননা অনেকে সুস্থ হওয়ার জন্য আসতো, অনেকে নিজেদের সমস্যাগুলো যিশুর কাছে জানাতে আসতো, বিভিন্নভাবে উপকার পাওয়ার জন্য, বিভিন্নভাবে যিশুকে দেখার জন্য, যিশুর প্রচার শোনার জন্য কী হতো, প্রচুর লোকের ভিড় হতো। আর তাকে শুধু দেখতে পাওয়ার জন্যই অনেকে রাস্তার চারিদিকে ভিড় করতেন এবং তাকে শুধু একটুকুনি দেখতে পাওয়ার জন্য। আর সক্ষেও যে সেই নগরেই থাকতো, সে যিশুর কথা শুনেছিল,
আর তারও ইচ্ছা হলো সে যিশুকে দেখবে। দুই পদে কী করছে? আর দেখো, সক্কেও নামে এক ব্যক্তি, সে একজন প্রধান করগ্রাহী এবং সে ধনবান ছিল। সক্কেও কে ছিল? প্রথম প্রশ্ন, সক্কেও ছিল একজন করগ্রাহী। করগ্রাহী কাদের বলে? যারা ট্যাক্স কালেক্টর, মানে যারা ট্যাক্স নেয়। শুধু করগ্রাহী ছিল না, একজন প্রধান করগ্রাহী ছিল, মানে যারা ট্যাক্স কালেক্টর তাদের প্রধান, মানে তাদের হেড ছিল সক্কেও। অর্থাৎ তার কতটা সম্মান, কতটা মানে কতটা সে পদমর্যাদা সে প্রাপ্ত ছিল, সে কতটা উচ্চ পদস্থ একজন কর্মচারী ছিল, যে সমস্ত করগ্রাহীরাও তার আন্ডারে কাজ করে এবং সে সেই করগ্রাহীদের প্রধান এবং নিজেও সে কর আদায় করে। আর যেহেতু সে কর আদায় করে, সে লেখা আছে সে ধনবান ছিল। কী জন্য ধনবান ছিল? আগের দিনে যারা করগ্রাহী ছিল তারা অনেক সময় অসৎ পথে, যারা দুর্বল প্রজা বা যারা নগরে বসবাস করে তাদের থেকে ঠকিয়ে হোক, তাদের উপর অত্যাচার করে হোক, বেশি বেশি কর আদায় করতো আর সেই করের টাকা দিয়ে তাদের সম্পত্তি আরও বৃদ্ধি করত। তাই সে এদিক থেকে কিন্তু প্রচুর ধনবান ছিল। কেননা একে তো সে করগ্রাহী ছিল, করগ্রাহীরা মানেই সমাজ এইভাবে দেখতো যে তাদের কাছে প্রচুর অর্থ আছে, তারা বিভিন্ন অসৎ উপায়ে টাকা ইনকাম করছে, এইরকমভাবে একটা তাদের ধারণা ছিল। আর সেখানে সে শুধু করগ্রাহী নয়, তাদের প্রধান। আর তাহলে আমরা সেখানে তার সমাজের মধ্যে, সমাজের লোকেরা তাদেরকে খারাপ চোখে দেখে যে এরা অসৎ ব্যক্তি, এরা সবাইকে ঠকায়, সবাইয়ের উপর অত্যাচার করে, সবাইকে অত্যাচার করে, কর আদায় করে, এরকম একটা ব্যক্তিদের ধারণা তাদের মধ্যে ছিল। আর এই সক্কেও সে কী ছিল? এখানে লেখা রয়েছে, আর দেখো সে যিশুকে, আর কে যিশু সে দেখিতে চেষ্টা করিতেছিল, কিন্তু ভিড় প্রযুক্ত পারিল না, কেননা সে খর্বকায় ছিল। সে প্রথমে চেষ্টা করেছে যিশুকে দেখার জন্য, সে যখন যাচ্ছে, কিন্তু যখন সে দেখছে যিশুকে সে দেখতে পাচ্ছে না, তার কারণ সে তার হাইট অনেক কম ছিল, সে খাটো ব্যক্তি ছিল, তাই জন্য সে ভিড়ের মধ্যে থেকে সে দেখতে পাচ্ছে না। আর এইটা তার কাছে বাধা স্বরূপ হয়ে গেছে যে যিশুর কাছে সে যেতে পারছে না। এই বাধাকে সে কী করে অতিক্রম করবে? তাই সে আগে দৌড়িয়া গিয়া তাহাকে দেখিবার জন্য একটি সুকুমার গাছে উঠিল, কারণ তিনি সেই পথে যাইতেছিলেন। যে রাস্তা দিয়ে যিশু যাবে সে মনে দেখে নিয়েছে যে এই রাস্তা দিয়ে যাবে, আর এই সেই রাস্তার উপর পাশেই একটা সুকুমার গাছ ছিল। আর সে ভাবলো যদি আমি গাছের উপর উঠে যাই তাহলে তো যিশু কেউ আমাকে দেখতেও পাবে না, আর আমি যিশুকে দেখতেও পাবো, কোনো সমস্যা হবে না। আর সে সেই কাই করলো, সে গেল সেই গাছটায়, উঠলো, উঠে সে সেখানে অপেক্ষা করছিল যিশু কখন সেই রাস্তা দিয়ে যাবে, আর সে উপর থেকে যিশুকে দেখবে, আর কেউ তাকে দেখতে পাবে না। আর কী হলো? যিশু যখন সেখানে আসলো, পাঁচ পদে বলছে, পরে যিশু যখন সেই স্থানে উপস্থিত হইলেন তখন উপরের দিকে চাহিয়া তাহাকে কহিলেন, সক্কেও শীঘ্রে নামাই আসো, কেননা আজ তোমার গৃহে আমাকে থাকিতে হইবে। প্রথমের সক্কের কথাটা ভাবি, সে খাটো ব্যক্তি, সে সমাজের চোখে একজন করগ্রাহী, তার সম্মান নেই সেখানে, সেকে লোকে খারাপ চোখে দেখে, সে পদমর্যাদায় হয়তো অনেক উঁচুতে থাকতে পারে, রাজার বিভিন্ন খাস মানুষ হতে পারে, কিন্তু সমাজের কাছে বা আম জনতার কাছে তার একটা ইমেজ আছে, যে সেই ইমেজটা হচ্ছে খারাপ ইমেজ, যে না এ করগ্রাহী, এর সাথে মেশা যায় না, এর বাড়ি যাওয়া যায় না, এ একদম পাপীদের মধ্যে প্রধান, এরকম একটা ভাব। কিন্তু সে সব কিছুকে, তার লিমিটেশনকে দূরে সরিয়ে সে যিশুকে দেখতে হবে ভেবে সবার থেকে আলাদা কিছু ভাবলো। কী করলো? সে গিয়ে কাছে উঠে পড়লো, না আমাকে যিশুকে দেখতে হবে। তার খাটো হওয়াটা তার কাছে একটা সমস্যার কারণ ছিল, বাধার কারণ ছিল, কিন্তু এই বাধা তাকে যিশুর কাছে যেতে আটকাতে পারেনি। সে যখন সব কিছু ভেঙে, সব কিছু প্রতিবন্ধকতা ভেঙে সেই অন্ত জনগণের মাঝখানে যাচ্ছে, কার কী রাগ আছে যদি কেউ সেখানে মারধর করে, বা যদি সেখানে কেউ যদি তাকে উল্টোপাল্টা কথা বলে, সেইগুলো সে কোনোভাবে সে গ্রাহ্য করেনি। সে সব কিছু বাধা পেরিয়ে যিশুকে দেখার জন্য গিয়েছিল। আমরা কি আমাদের জীবনের বাধা পেরিয়ে প্রভুর কাছে আসি? যখন কোনো সমস্যা, যখন কোনো বাধা আমাদের সামনে আসে, আমরা কি প্রভুকে দেখতে চাওয়ার ইচ্ছা, প্রভুর কাছে আসার ইচ্ছাটা কমে যায়? নাকি সক্কেওর মতো যত তার বাধা এসছে
সব পত্র তার আরও আরও ইচ্ছা প্রকাশ হয়েছে যে যা আমাকে যিশুকে দেখতে হবে, তা সেই বাধাটাকে সে বাধা মনে করেনি, সেখান থেকে একটা সুযোগ গ্রহণ করেছে যে সেখান থেকে সে কীভাবে সেটাকে অতিক্রম করতে পারে, আর সেটা সে অতিক্রম করেছিল। আর যিশু সেখানে তাকে কী পুরস্কারে পুরস্কৃত করছে, যেখানে করগ্রাহীদের বাড়িতে কেউ যেতে চায় না, করগ্রাহীদেরকে নিজেদের বাড়িতে আসতে দিতে চায় আসতে চায় নিয়ে আসতে চায় না, লোকে আমন্ত্রণ করতে ভয় পায়, সেখানে যিশু তাকে কী বলছেন, সক্ষেও তুমি নামে আসো, কেননা আমি তোমার বাড়িতে যাব। তাহলে সে এক স্টেপ আগিয়েছে, প্রভু তার বাড়িতে পৌঁছে গিয়েছে। তাই আমরা দেখি না, আমরা যখন বাধাগ্রস্ত হই, আমাদের সামনে যখন বাধা আসে প্রভুর থেকে প্রভুর কাছে না যাওয়ার জন্য, তখন আমরা পিছিয়ে আসি, কিন্তু সক্রিয় পিছিয়ে আসেনি, সক্রিয় সেটাকে অতিক্রম করেছে, আর প্রভু তাকে রিওয়ার্ড হিসাবে, তাকে পুরস্কার হিসাবে, তাকে সে দেখতে পাওয়ার জন্য সে অপেক্ষা করছিল, আর প্রভু তার বাড়িতে যাওয়ার জন্য রাজি হয়ে গেছে। অর্থাৎ সে শুধু চোখের দেখা দেখতে চেয়েছিল, আর প্রভু তার সঙ্গে থাকতে চেয়েছেন কিছুটা সময়। তাহলে দেখি প্রভু তাকে কতটা পুরস্কার করেছে। আমাদের জীবনে হয়তো অনেক কিছু বাধা আসে, যখন আমরা ভাবি না এগুলো প্রভুর থেকে আমাদেরকে দূরে সরে নিচ্ছে, আমরা প্রভুর মতো না, আমরা কিছু না কিছুভাবে প্রভুর থেকে দূরে সরে এসেছি, কিন্তু প্রভু সেখান থেকে হয়তো আমাদের জন্য আরও উত্তম পরিকল্পনা রেখেছে। শুধু আমাদেরকে প্রভুর প্রতি আরও এগিয়ে আসতে হবে, আর দেখব প্রভু আমাদেরকে সেখান থেকে কতটা উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। আর দেখি সেখানে সক্রিয় সঙ্গে সঙ্গে মন পরিবর্তনটা আমরা দেখি। সাত পদে যখন লোকেরা তাকে বিষয়ে কথা বলছে, যে তাহা দেখিয়া সকলে বর্ষা করিল, যেমন আমি বলছিলাম একটু আগে যে লোকেরা করকারীদের খারাপ চোখে দেখে, বর্ষা করিয়া বলিতে লাগলো, ইনি একজন পাপীর ঘরে রাত্রি যাপন করিতে যাবে। মানে তারা করগ্রাহীদের পাপী বলে সম্বোধন করতো, মানে তাদের কতটা তাদের নিকৃষ্ট, মানে কতটা তাদেরকে অপবিত্র ভাবত, বা কতটা তাদেরকে মানে পাপী মনে করতো, যে তাদেরকে মানে তাদের থেকে দূরত্ব বজায় রাখতো। আর প্রভুকে যখন তার বাড়িতে যাবে বলেছে, তখন সেখানকার লোকেরা বলছে যে এই একজন করগ্রাহীর বাড়িতে, এই একজন পাপীর বাড়িতে যিশুর মতো যে পবিত্র ব্যক্তি যাবে, আর এটা এটা আমাদের ক্ষেত্রে হয়। তো আমরা মহা ভাবি আমার মতো পাপীর জীবনে প্রভু আসবে, আমাকে প্রভু গ্রহণ করবে, আমি তো এত পাপ করেছি, এত অন্যায় করেছি, এত কিছু চলেছি যে প্রভুর কাছে যাওয়ার মতো উপযুক্তটা বা প্রভুর মতো প্রভুর কাছে আসার সেই যোগ্যতা আমার নেই। কিন্তু এখানে দেখি সক্রিয় সেটাকে ভুল প্রমাণিত করছে, সে যখন এসছে প্রভু তাকে সাদরে গ্রহণ করেছেন, আর শুধু গ্রহণ করেনি, তার বাড়িতে যাবে বলে রাজি হয়েছে। আর তারপরে দেখি সক্রিয় কীভাবে এই তার মন পরিবর্তন করছে। প্রভুকে সে বললো, প্রভু দেখুন আমার সম্পত্তির অর্ধেক আমি দরিদ্রদেরকে দেবো। অর্থাৎ যা সে এতদিন মানুষকে ঠকিয়ে হোক, জোর করে হোক, যে সম্পত্তিটা সে অর্জন করেছে, সেই সম্পত্তির অর্ধেক সে যে দরিদ্রদের উপর অত্যাচার করে করেছে, সেই দরিদ্রদেরকে সে বিতরণ করে দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। শুধু তাই নয়, বলছে যাদের যাদের থেকে সে অন্যায়পূর্বক কিছু গ্রহণ করে থেকে থাকে, তাদের চতুর্গুণ সে ফিরিয়ে দেবে। মানে চার গুণভাবে, যদি এক টাকা থেকে সে ভুল করে বা অন্যায় করে নিয়ে থাকে, তাহলে তাকে চার টাকা ফেরত দেবে। এইভাবে সে প্রভুর কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়। আর এটা শোনার পর যিশু বলছে, আজকেই এই গৃহে পরিত্রাণ উপস্থিত হয়েছে। অর্থাৎ সঙ্গে সঙ্গে যখনই সে তার মনটা পরিবর্তন করলো, আর প্রভু তাকে পরিত্রাণ দান করলেন। তাহলে আমরা দেখি না কীভাবে একটা মানুষ যে পাপের মধ্যে নিমজ্জিত ছিল, শুধু কিছুই নয়, যিশুর সঙ্গে একটা এনকাউন্টার, যিশুর সঙ্গে একটা আলাপ, যিশুর সঙ্গে একটা সেই বলে না ধাক্কা লাগার মতো ব্যাপার, সেরকম একটা তাদের মধ্যে দেখা আর তার জীবনটা পরিবর্তন করে দিল। আমাদের মধ্যেও, আমাদের সাথেও এরকম হয়েছে, আমরা পাপের পথে পাপের জীবনে চলছি, আর যিশু আসছেন, আমাদেরও সাক্ষাৎ হয়েছে, আমাদেরও দেখা হয়েছে। সেদিনকার এই সক্রিয় যেরূপ পরিবর্তন হয়েছিল, আমরা কি পরিবর্তন হয়েছি? আমরা কি নিজেরা সেই হৃদয় নিয়ে এসেছি, যে হৃদয় সক্রিয় দেখাতে পেরেছিল, যে সব কিছু সে যেভাবে সে জীবনযাপন করেছিল সব কিছু সে ছেড়ে দেবে এবং প্রভুর পথে সৎ পথে সে জীবনযাপন করবে, প্রভুর আজ্ঞাবহ হয়ে চলবে। যদি আমরা এখনও সেই জীবনের মধ্যে প্রবেশ না করে থাকি, তাহলে আমাদের জীবনকে সংশোধন করি, আমাদের জীবনকে দেখি, কেননা প্রভু এসছেনই পরিত্রাণ করতে আমাদেরকে। কেন এখানে বলতে, যারা হারিয়ে গিয়েছিল তাদের অন্বেষণে পরিত্রাণ করতে তিনি এসেছেন। তাই আমরা হারিয়ে গিয়েছিলাম পাপের মধ্যে, আমরাও হারিয়েছি পাপের মধ্যে, আমাদের এখন দায়িত্ব আমরা যেন প্রভুর কাছে ফিরে আসি, আমরা সাহায্য চাই প্রভুকে, বলি প্রভু তুমি আমাদেরকে ফিরতে সাহায্য করো, আমাদের হৃদয়কে পরিবর্তন করতে সাহায্য করো, আমরা নিজেদেরকে দোষী না করে প্রভুর কাছে নিজেদের পাপগুলোকে স্বীকার করি, আর প্রভুকে বলি প্রভু যেন তিনি আমাদেরকে ক্ষমা করেন এবং আমাদেরকে গ্রহণ করেন।
আসি আমরা প্রার্থনায় যাই। স্বর্গের পবিত্র প্রভু, তোমাকে ধন্যবাদ দিই যে সুন্দর সময় তুমি আমাদেরকে দান করেছিলে প্রভু। হ্যাঁ প্রভু, সে সবকের জীবন থেকে তুমি আমাদের শিখিয়েছো প্রভু কীভাবে তোমার সঙ্গে সাক্ষাৎ করতে হয়। যতই বাধা থাকুক না কেন, তোমাকে উপেক্ষা করা আমাদের কখনোই উচিত নয় প্রভু। তোমার কাছে এসে যেন প্রভু আমরা আমাদের পাপগুলোকে স্বীকার করি, আমাদের হৃদয়কে প্রস্তুত করি প্রভু, যেন প্রভু তুমি আমাদেরকে সেই তোমার পরিত্রাণের মধ্যে প্রবেশ করাতে পারো প্রভু। তুমি আশীর্বাদ করো, যেরূপ সক্রিয়কে তুমি অনুগ্রহ দিয়েছিলে সেভাবে আমাদেরকে অনুগ্রহ দান করো, আমাদের জীবনে আসো, আমাদেরকে নতুনীকরণ করো প্রভু। তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো প্রভু। এই ক্ষুদ্র প্রার্থনা তোমার নামে চাই, আমেন। আর আমরা এখন প্রভুর দেহ প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে তেমনি সিদ্ধ হোক। আজ আমাদের দৈনিক আহার আজ আমাদের দাও, আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরা যেমন আপন আপন অপরাধীকে ক্ষমা করে আছি, আর আমাদের পরীক্ষাতে আনিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। প্রত্যেককে জয় ঈশ্বর।